বলে বলে বোঝাই, তবু দুটোর বোধ নেই। বিয়ে থা করেছে, জীবনে প্রেম নেই, ভালোবাসা নেই, রাত জেগে কর্তব্য পালন করা হচ্ছে। দাঁড়া, ব্যবস্থা করছি তোদের। হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে কেন? বৃষ্টি আসবে নাকি? রড ঢাকতে হবে সর্বাণী। হ্যাঁ, আমি এক্ষুনি কাপড় আনছি রড ঢাকার জন্য। চেষ্টা করছি তো সর্বাণী, কিন্তু আমার হাত দুটো যেন আটকে গেছে। এবার তোদের সংসার ধর্ম শুরু হোক রামপ্রসাদ, আমি সেটাই চাই, সেটাই আমার ইচ্ছা। চল তোরা এবার, আমাদের কাজ হয়ে গেছে, আর দাঁড়িয়ে দেখার কিছু নেই, চল দেখি। পুরো ভিজে গেলাম যে আমরা। খোলা আকাশে নিচে দাঁড়িয়ে থাকলে তো ভিজতে হবে। তবে ভিজতে কিন্তু আমার বেশ লাগছে। এই যে সময়টা এখন স্থানুগত হয়ে আছে, মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তর কেটে যাচ্ছে। এই যে আমি আপনাকে ছাড়তে পারছি না, আমার কিন্তু বেশ লাগছে। আমার খুব ভয় করছে, আমরা যদি এভাবে কারোর চোখে ধরা পড়ে যাই। যদি বলি ছাড়তে ইচ্ছা করছে না, সর্বাণী, আমরা অনেক খারাপের মধ্যে দিয়ে সময় কাটিয়ে এসেছি, আজ
এই মুহূর্তটুকু শুধুমাত্র আমাদের দুজনের, আর কারো নয়। তাই আপনাকে আমার ছাড়তে ইচ্ছেই করছে না। চিরটা কাল আমি যে স্বপ্ন দেখতেও ভয় পেয়েছি, আপনি হলেন সেই সত্যি হওয়া স্বপ্ন সর্বার। আমি কোনোদিন ভাবিনি যে আপনার মতন কাউকে আমি নিজের মতন করে পাব, যে আমাকে বুঝবে। আমি মুখ ফুটে না কিছু বললেও সে আমাকে জানবে। আপনি কেমন করে পারেন সর্বাল? কিভাবে বোঝেন যে আমি কেমন আছি, কি চাইছি, কি ভাবছি, আমার খিদে পেয়েছে কিনা? আপনি পারেন কেমন করে সর্বাণী? কত খারাপ আপনি দেখেছেন সর্বাল, কত কিছু আপনি সহ্য করেছেন, কিন্তু টু শব্দটি না করে আপনি সবসময় আমার পাশে ছিলেন। আমার অপমানে আপনি সাধ্যমতন প্রতিবাদ করেছেন, কিন্তু তার থেকেও বেশি আপনি এই পরিবারের সকলকে আপন করে নিয়েছেন, তাদের ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, সম্মান দিয়েছেন। অথচ নিজের জন্য কখনো মুখ ফুটে কিচ্ছুটি চাননি আপনি। চাইতো সবসময় আপনার পাশে থাকতে চাই। সেটাই তো সবচেয়ে কঠিন কাজ সর্বাণী, সবচেয়ে কঠিন কাজ। সারাটা জীবন ধরে আমাকে সবাই বলে গেছে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত, কিন্তু আপনি আপনি তো তা বলেননি। আমি যেমন, আপনি আমাকে ঠিক তেমন ভাবেই মেনে নিয়েছেন। আমার ছোট ছোট খুশিতে আপনি খুশি হয়েছেন, আমার আনন্দ আপনি ভাগ করে নিয়েছেন। আপনার মতন করে আমাকে কেউ আপন করে নেয়নি সর্বাণী। আপনার কাছে, আপনার কাছে এলে আমি খোলা মনে নিঃশ্বাস নিতে পারি, ডানা মেলে উড়ে যেতে পারি আকাশে। খোলা আকাশ তো আপনার জন্যই, শুধু দিনের শেষে ফিরে এলেই আমি খুশি। ফিরে না এসে আমি যাব কোথায় সর্বাণী? আমারও যে সুখ আপনার কাছে, আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান যে আপনার মতন একজন জীবন সঙ্গিনী পেয়েছি। এত দোষী মেয়ে যে এত বুঝদার, কে জানত? শুধু কি আপনার, আমারও ভাগ্য খুলে গেছে। এখন মনে হয় মহাকালীর থানে পুজো দিতে গিয়ে আপনাকে আমি পেয়েছিলাম। কজনের কপালে চোটে আপনার মতো মানুষ। লোকে যে আমাকে নির্গুণ বলে সর্বাণী, বলে যে আমি অকর্মণ্য, আপনি কি পান আমার মধ্যে? সততা, সরলতা, মানুষের বিপদে আগু পিছু না ভেবে আপনি ছাপিয়ে পড়ে,
কোনো প্রশ্ন না করে আপনি আমাকে স্বীকার করে নিয়েছিলেন। সবাই যেটা করতে পারে না, মা কালীকে আমি শতকোটি প্রণাম করি। আমাকে আপনার জীবন সঙ্গিনী করার জন্য পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, মহাপ্রলয় আসুক, আমি যা আপনাকে ছাড়া থাকতে পারবো না, একটা দিনও আপনাকে ছাড়া থাকার কথাও কল্পনা করতে পারি না আমি। এবার যেতে হবে। রথের অনেক কাজ বাকি আছে, শেষ না করলে যে অনেক সমস্যা হবে। যেটুকু কাজ বাকি আছে সেটুকু শেষ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তটা যে আমরা পাবো না সদা, আমি চাই যে এই মুহূর্তটা আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে জড়িয়ে থাকুক আজীবন। আপনি চান না? চান। রামপ্রসাদ সৌম্যকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।